আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন। ওভালটিন পাউন্ড কেক খেতে কিন্তু অনেক মজা, কিন্তু ওভালটিনের যেই দাম, বাপরে! দুধের স্বাদ খোলে মেটানোর জন্য একটা জুস প্রসেস বের করেছি। মুদি দোকানগুলোতে হরহামেশাই যে 10 টাকার প্যাকেটের বুস্ট পাওয়া যায় সেটা দিয়ে খুব মজার একটি পাউন্ড কেক তৈরি করেছি। কেকটি তৈরি করতে কিছু ট্রিক্স আছে যা ভালোমতো ফলো করতে হবে। যদি এই ট্রিক্সগুলো ভালোমতো ফলো না করেন তাহলে আপনার কেকটি চুপসে যেতে পারে। এই জন্য একটি ছোট্ট অনুরোধ থাকবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি এই ভিডিওতে সব টিপস এবং ট্রিক্স বলে দিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। কেক তৈরির জন্য প্রধান যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে বুস্ট, আর এই বুস্টগুলো আমি 10 টাকা প্যাকেট করে কিনে নিয়েছি মুদি দোকান থেকে। আজকের এই কেকটি তৈরি করতে আমার দুটি বুস্টের প্যাকেট লাগবে। শুকনো একটি কাপে দুটি বুস্টের প্যাকেট কেটে সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফুটন্ত গরম দুধ এবং খুব ভালোমতো দ্রুততার সাথে মিক্স করে ফেলতে হবে। মিক্স করা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ থেকে 1 টেবিল চামচ কম পরিমাণ রান্না করা সয়াবিন তেল। আবারও খুব ভালোমতো মিক্স করে নিচ্ছি এবং এই মিশ্রণটা এক সাইডে ঢেকে রেখে দিব। এ পর্যায়ে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটি চালনি নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে সামান্য একটু কম পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালোমতো মিক্স করে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে একটি উইক্সের সাহায্যে খুব ভালোমতো মিক্স করতে হবে এবং এটাকে অবশ্যই ঢেকে একটু সাইডে রেখে দিতে হবে। এটা যদি না ঢেকে আপনারা খোলা ফেলে রাখেন তাহলে ময়দা, বেকিং পাউডার এগুলোর কার্যকারিতা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। অন্য একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবার একটি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করা শুরু করব। ডিমটা যখন অল্প একটু ফোমি হওয়া শুরু করবে এই পর্যায়ে 1/3 কাপ এবং 1 টেবিল চামচ চিনি অ্যাড করতে হবে। তবে চিনিটা একবারে অ্যাড করা যাবে না, তিনবারে অ্যাড করতে হবে এবং বিট করতে হবে। এখানে আমি চিনিটা কিন্তু আস্তদানেরই ব্যবহার করেছি। বিট করতে করতে যখন ডিমের ফোমটা এই পর্যায়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। আবারও খুব ভালোমতো বিট করে নিব 30 সেকেন্ডের জন্য। ডিমের ফোমটা এমন হবে যে এটার ওপর যদি কোনো অ্যালফাবেট লিখেন তাহলে এটা কিছুক্ষণের জন্য স্টে করবে। এই পর্যায়ে এতে আগে থেকে তৈরি করে রাখা লিকুইড মিশ্রণটুক দিয়ে দিচ্ছি এবং এটাকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য বিট করতে হবে। এটাকে যদি আপনারা বেশি বিট করেন তাহলে আপনার তৈরিকৃত ডিমের ফোম নষ্ট হয়ে যাবে এবং কেকটা কিন্তু চুপসে যাবে। বিট করা হয়ে গেলে শুকনো উপকরণগুলো আরেকবার চালনির সাহায্যে চেলে দিয়ে দিতে হবে। এ পর্যায়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে শুকনো মিশ্রণটা ডিমের ফোমের সাথে মেশাতে হবে। শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে মেশানো হয়ে গেলে কেকটা বেক করতে হবে। আজ এই কেকটা বেক করার জন্য আমি 8 ইঞ্চি সাইজের একটি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে পার্চমেন্ট পেপার বিছিয়ে রেখেছিলাম। এতে আমি উপর থেকে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটার ঢালা হয়ে গেলে 2-3 বার ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে যদি বাবল ক্রিয়েট হয়ে থাকে সেই বাবলটা বের হয়ে যাবে। কেকটাকে আরও বেশি মজাদার করার জন্য ওপরে কিছু আমন্ড ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি, আর এই আমন্ড ফ্লেক্সটা খুব সহজলভ্যভাবে আপনারা ইয়ামি বেকিং বক্সে পেয়ে যাবেন। পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের এই কেকটা আমি চুলায় বেক করেছিলাম, এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম। এরপর এতে পাতিল স্ট্যান্ড বসিয়ে কেকের প্যানটা বসিয়ে একটি স্টিলের ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম এবং চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিয়েছিলাম। কেকটি হতে আমার সময় লেগেছিল প্রায় 35 মিনিট।
আপনারা যদি ওভেনে কেকটা বেক করতে চান তাহলে 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপস অ্যান্ড ডাউন টেম্পারেচার অন করে মিডল তাকে দিয়ে কেকটা 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নেবেন। আর হ্যাঁ, কেকটা সফট রাখার জন্য অবশ্যই ওভেন বা চুলা থেকে কেকটা নামানোর সাথে সাথে ক্লিয়ার র‍্যাপ দিয়ে কেকটাকে পেঁচিয়ে নেবেন। এতে করে কেকের ভিতরের ময়েস্ট ভাবটা কিন্তু বজায় থাকবে। কেকটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবার পর এটাকে স্লাইস করে একটি এয়ারটাইট বক্সে ভরে আপনারা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে কেকটা সংরক্ষণ করতে পারবেন 4 দিনের জন্য। আর ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে কেকটা সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের জন্য। কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে এবং বাজেট ফ্রেন্ডলি ওয়েতেই কিন্তু আমি আপনাদের ওভালটিনের সাবস্টিটিউট হিসেবে বুস্ট কেকের রেসিপিটা শেয়ার করেছি, তাই একবার হলেও এই কেকটি বাসায় তৈরি করে দেখবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।